ছোট মা এই তো এই তো আমার বৌমারা রেগেছে আমার ছেলে ব্যামো এখন ঠিক হয়ে যাবে একটু খাও বাবা ও ছোট মা কি নিমা পাঠালে আমাদের বলে সাহেব ঠাকুর তো শাহানাথ উপোস দিয়ে থাকবে তো শরীরখানা তো দুর্বল হয়ে পড়বে না তাই একটু গরম দুধ আর এই ফল কেটে পাঠিয়েছে বলেছে এইটুকু খেয়ে নিতে তোমার কি খুব শরীর খারাপ সাহেব ঠাকুরপো একবার যখন বলেই দিয়েছি শরীর খারাপ তখন আর সত্যি কথা বলার কোনো উপায় নেই বেশ তাহলে তাই হোক আমার শরীর খারাপের কথাই সবাই জানুক দেখি আমার শরীর খারাপের কথা কানে গেলে মহারানী কি করেন তখনও বড় বৌদির ঘরে তার পাশে শয্যা নেবেন নাকি দয়া করে আমার ঘরে আসবেন লেটস সি ছোট বৌদি কিনিমাকে বলো আমার শরীরের অবস্থা একদম ভালো নেই বলে না বাবা আমার পিঠে কোনো খাওয়া দেওয়ার মতো অবস্থা নেই আমার মাথা যন্ত্রণা ছিঁড়ে যাচ্ছে আমি কতবার বলেছি আমার ছেলেকে বই মুখে করে দেখোনি বই মুখে করে দেখোনি এই বই মুখে করে তাকার জন্য মাথার ব্যায়াম হয়েছে আমার ছেলে তুমি কি গো শুধু কি মাথার ব্যায়াম হয়েছে ও তো বলছে পেটেও ব্যথা করছে সে কাহিনি বলে মুখে করে থাকলে কি কারণ পেটে ব্যথা করে অন্য কোনো ব্যায়াম হয়েছে গো আচ্ছা বাবা